জেক্সপো এবং ভোকলের 2023-এর সমস্ত পরীক্ষার্থীদের পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে হবে এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড দেওয়া হয় সেটাতে কি কি ইনস্ট্রাকশনস দেওয়া থাকে সেটা তোমাদেরকে আজকে দেখাবো। এটা হলো আগের বছর অর্থাৎ 2022-এর একটি স্টুডেন্টের অ্যাডমিট কার্ড, তো তোমাদেরও এই সেম ইনস্ট্রাকশনস থাকবে। আগে থেকে তোমরা এটা দেখে রাখো এবং তোমরা অ্যাডমিট কার্ড কবে পাবে সেটা আমি আগের ভিডিওতেই বলে দিয়েছি। তোমাদের পরীক্ষার এক সপ্তাহ আগে কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু করা হয় এবং এই অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু ইনস্ট্রাকশনস দেওয়া থাকবে যে তোমাদেরকে কি কি নিয়ে যেতে হবে পরীক্ষায় এবং কি কি নিয়ে গেলে বা কোনো কিছু গন্ডগোল হলে তোমাদের কিন্তু পরীক্ষাও হল থেকে মানে তোমাদের ক্যান্সেল করা হতে পারে, খাতা সেরকমও কিন্তু হতে পারে। তো ইনস্ট্রাকশনস গুলো তোমরা আগে থেকে জেনে নাও। সবার প্রথমে তোমাদের ইন্ডেক্স নাম্বার এবং এনরোলমেন্ট নাম্বার দেওয়া থাকবে প্রভিশনাল অ্যাডমিট কার্ডে, যেটা তোমাদেরকে ওএমআর শিটে ফিল করতে হবে। ওএমআর শিট কি যারা এখনো জানো না, তোমাদের যে জেক্সপো বা ভোকলেটের পরীক্ষা হয় সেটাতে কিন্তু তোমরা পার্টিকুলারলি খাতা কলমে উত্তর লেখো না, একটা শিট দেওয়া হয় যেটাকে বলা হয় ওএমআর শিট এবং তার মধ্যে তোমরা কিন্তু পেন দিয়ে সার্কেল করে উত্তর করো। যারা এখনো জানো না যে জেক্সপো 2023-এ যে ওএমআর শিট সেটা কেমন দেখতে বা কিভাবে ফিল করবে, তাদের জন্য ডেসক্রিপশনে ভিডিও লিংক দিয়ে দেবো, তোমরা একবার দেখে নিও। তো এবার চলে আসছি অ্যাডমিট কার্ডের মধ্যে কি কি থাকছে। এবার এবার থাকছে তোমাদের যে কোথায় এক্সাম সেন্টার অর্থাৎ কোথায় পরীক্ষা দিতে যেতে হবে সেটা অ্যাডমিট কার্ডের মধ্যেই মেনশন করা থাকবে, তার সাথে মেনশন করা থাকবে তোমাদের এক্সামের ডেট এবং টাইমিং। এরপর চলে আসছি ইনস্ট্রাকশনস টু দ্য ক্যান্ডিডেট। তো সবার প্রথমে ক্যান্ডিডেট শুড ব্রিং উইথ দেম দ্য ডাউনলোডেড অ্যাডমিট কার্ড। তো এই যে অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করবে অনলাইন, এই অ্যাডমিট কার্ডটা তোমাদেরকে নিয়ে যেতে হবে, তার সাথে তোমাদের অরিজিনাল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা যে কোনো ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারো বা এইচএস এর অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারো, অথবা তোমাদের যে কোনো একটা ফটো আইডেন্টিটি কার্ড অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা ফটো আইডেন্টিটি কার্ড যাতে তোমার আইডেন্টিফিকেশন করা যায়। এবং সাথে তোমাদেরকে রাখতে হবে ব্ল্যাক বা ব্লু বল পেন। এবার তোমাদের অনেকেরই এরকম কোয়েশ্চেন থাকে যে ম্যাম কিছুটা ওএমআর শিট হয়তো ফিল করলাম ব্লু কালি দিয়ে এবং আনসার গুলো করলাম ব্ল্যাক কালি দিয়ে, সকলকে বলবো এরকম করবে না, যে কোনো একটা হয় ব্লু অথবা ব্ল্যাক যে কোনো একটা কিন্তু ইউজ করবে। এবং তোমাদেরকে এক্সাম হলে কিন্তু পৌঁছাতে হবে 30 মিনিট আগে এবং তোমাদের এই যে কোয়েশ্চেন হয় সেগুলো এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হয়। এরপরে অনেকের কোয়েশ্চেন হচ্ছে যে তোমাদের যে রাফ ওয়ার্ক সেটা তোমরা কোথায় করবে, এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া আছে 12 নম্বর পয়েন্টে যে তোমরা ওএমআর শিট যেটা পাবে তার মধ্যে কিন্তু কোনো রকম কিছু লেখা বা কোনো দাগ করবে না। তোমাদের যে কোয়েশ্চেন বুকলেট দেওয়া হবে সেটা তার পিছনে বা কোয়েশ্চেনের পাশে পাশে তোমরা ছোট করে রাফ করতে পারো এবং তোমাদের আনসার ওএমআর শিটে সার্কেল করবে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ওএমআর শিটের মধ্যে কিন্তু কোনো রকম ভাবেই কোনো রাফ ওয়ার্ক করা চলবে না। এরপর চলে আসছি, অনেকেরই প্রশ্ন থাকে যে ম্যাডাম আমরা কি ক্যালকুলেটর বা এগুলো ব্যবহার করতে পারবো। দেখো 4 নম্বর পয়েন্টে মেনশন করা থাকবে যে তোমরা গ্রাফ পেপার, কোনো লগ টেবিল, কোনো ক্যালকুলেটর, মোবাইল ফোন, ট্যাব, ডিজিটাল ডায়েরি বা কোনো ইলেকট্রনিক যে ডিজিটাল ওয়াচ, অনেকের এটাও কোয়েশ্চেন থাকে যে আমরা কি ঘড়ি পরে যেতে পারবো। নর্মাল ঘড়ি তোমরা পরে যেতে পারবে কিন্তু ডিজিটাল যে ওয়াচ হয় সেগুলো কিন্তু পরীক্ষার হলেতে তোমাদেরকে অ্যালাউ করবে না। তোমাদের ফোন, তোমাদের ডিজিটাল ওয়াচ যদি কেউ পরে গিয়ে থাকো সেগুলো কিন্তু তোমাদেরকে ব্যাগের মধ্যে রেখে সেটা তোমাদের যে এক্সাম যে হল তার বাইরে কিন্তু তোমাদেরকে রাখতে হবে, ওইগুলোর সাথে তোমাকে কিন্তু পরীক্ষার হলের মধ্যে এন্টার করতে দেওয়া হবে না। এবং 5 নম্বর পয়েন্টে মেনশন করা আছে যে তোমাদের যিনি মানে পরীক্ষার হলে থাকবেন উনি যখন তোমাদের এই অ্যাডমিট কার্ড দেখতে চাইবেন অর্থাৎ এই জেক্সপোর যে অ্যাডমিট কার্ড সেটা বা ভোকলেটের যে অ্যাডমিট কার্ড দেখতে চাইবেন সেটা তোমাদেরকে দেখাতে হবে। অনেকের কোয়েশ্চেন থাকে যে যাদের কোনো ক্যাটাগরি থেকে বিলং করো অর্থাৎ এসসি এসটি ওবিসি থেকে বিলং করো তাদেরকে এই এক্সাম হলে কি এই সার্টিফিকেট নিয়ে যেতে হবে, তাদের প্রশ্নের উত্তর হলো না। 10 নম্বর পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ যে অরিজিনাল কপি অফ এসসি এসটি ওবিসি বা টিএফডব্লিউ যে সমস্ত সার্টিফিকেটের জন্যই তোমরা মানে সেটার বেসিসে অ্যাপ্লাই করেছো সেটা কিন্তু তোমাদেরকে কাউন্সিলিং এবং তোমাদের যে অ্যাডমিশন যখন হবে সেই সময় কিন্তু তোমাদেরকে সেটা দেখাতে হবে। এবং 11 নম্বর পয়েন্টে বলা আছে যে ওএমআর শিট তোমাদেরকে খুব কেয়ারফুলি ফিল করতে হবে, এটা কিন্তু তোমাদের পরীক্ষার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ওএমআর শিটটাকে ঠিকভাবে ফিল করা। এবং
তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই পরীক্ষার হলে যে স্যার বা ম্যাম থাকবেন তাদের থেকে তোমরা জিজ্ঞেস করে নিতে পারো। এবং তার মধ্যে কিন্তু ওয়েমার শিটের মধ্যে দেখো 11 এবং 12 নম্বর পয়েন্ট এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওয়েমার শিটের মধ্যে তোমাদেরকে ইন্ডেক্স নাম্বার, তোমাদের কোয়েশ্চেন যে দেওয়া হবে সেটার একটা কোয়েশ্চেন বুকলেট নাম্বার থাকবে, এবং তোমরা যে আনসার করছো সেটারও কিন্তু একটা মানে ওয়েমার শিটের উপরে একটা আনসার বুকলেট নাম্বার থাকবে। সেই সবগুলো কিন্তু তোমাদেরকে ওয়েমার শিটের উপরে বা ওয়েমার শিটের মধ্যে ফিল করতে হবে, এগুলো কিন্তু তোমরা মাথায়। এবং সকলকে বলবো আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই ওএমআর শিটের যে পিডিএফ সেটা দেওয়া আছে, সেটা তোমরা ডাউনলোড করে নেবে এবং প্রিন্ট আউট করে নিয়ে সকলে একটা জেরক্স করে তার মধ্যে কিন্তু আগে থেকে এই পরীক্ষার 10-15 দিন আগে থেকে অবশ্যই সেটার মধ্যে কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দাও। তার কারণ হচ্ছে পরীক্ষার হলে যেন তোমাদের কোনোভাবে কোনো মিস্টেক না হয়।